জনসংখ্যার বিচারে ঢাকা দক্ষিণ এশিয়ার তৃতীয় বৃহত্তম এবং বিশ্বের সপ্তম বৃহত্তম শহর জনঘনত্বের বিচারে ঢাকা বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর বর্গ কিলোমিটার আয়তনের এই শহরে প্রতি বর্গ কিলোমিটার এলাকায় তেইশ হাজার লোক বসবাস করে চার কোটি বিয়াল্লিশ লক্ষ পনেরো হাজার একশো সাত জন লোক বসবাস করে এই ঢাকা শহরে জনসংখ্যার প্রায় এগারো ভাগ তাই তো আমাদের খুব পানির দিকটি বিবেচনা করতে হবে তাই তো পানি আমরা বিশুদ্ধ ব্যবহার করতেছি নাকি খারাপটা ব্যবহার করতেছি তাই আমাদের পাশাবাড়ি অফিস আদালতের পানির ট্যাঙ্কি প্রতি ছয় মাস পরপর ক্লিনিং করাটা ভালো সুপার পাওয়ার দিচ্ছে মেশিন দ্বারা দশটি ধাপে আপনাদের বাসাবাড়ি অফিস আদালতের পানির ট্যাঙ্কি ক্লিনিং করার নিশ্চয়তা তাই তো আজই আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে কল করুন অথবা ইনবক্স করুন আমাদের ধাপগুলোর মধ্যে প্রথম ধাপ হচ্ছে ফ্যান ব্যবহার করে আমরা খারাপ যে দূষণ বায়ুটা থাকে ওটাই বের করে ফেলি এবং দ্বিতীয় ধাপ হচ্ছে পানির ট্যাঙ্কি আমাদের একজন সুপারভাইজার পর্যবেক্ষণ করে যখন মনে করবে যে এখন নামা উচিত তখনই ওটা নেমে খুব সুন্দরভাবে ক্লিনিং করে দেবে দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ হচ্ছে সাবমার্সিবল পাম ফেলে অবশিষ্ট পানিটা উঠিয়ে তারপরে চতুর্থ ধাপ হচ্ছে হাইড্রোজেন পারক্সাইড সিটিএ চতুর্দিকে সব জায়গায় ওয়ালে কর্নায় কর্নারে যত যা আছে সব জায়গাগুলোতে খুব সুন্দরভাবে ব্যবহার করা পঞ্চম ধাপ হচ্ছে হাই প্রেশার মেশিনের মাধ্যমে দিয়ে পানিটা ফ্লো করে সুন্দরভাবে যত যে আছে সব জায়গাগুলোতে ব্যবহার করে দেওয়া ষষ্ঠ ধাপ হচ্ছে স্লাস ক্লিনিং টিপ ক্লিনিং বলতে যত যা আছে একদম সুন্দরভাবে নিখুঁত ক্লিনিং করে দেওয়া হয় সপ্তম ধাপ হচ্ছে আলট্রাভায়োলেট ব্যবহার করে যত দূষিত যে ছোট পোকা জীবাণু থাকে জীবাণুগুলো ধ্বংস করা এবং অষ্টম ধাপ হচ্ছে আমাদের একজন সুপার ভাইজার ভাবে পর্যবেক্ষণ করে যখন বলবে যে ক্লিন কমপ্লিট তখন ক্লিন কমপ্লিট করা হবে এবং নবম ধাপ হচ্ছে এয়ার কম্প্রেসারের মাধ্যমে আপনাদের পানির পাইপের লাইনগুলোতে প্রেসার ক্রিয়েট করে পাইপে যত স্লাস অথবা ময়লা থাকে সেই ময়লাটা বের করে ফেলা এবং দশম ধাপ হচ্ছে আমাদের সুপারভাইজার আপনাদের ওয়াশার লাইনটা ছেড়ে দিবে এবং বলা হবে যে এখন ঠিক আছে পানি ব্যবহার ব্যবহার করার মতো উপযোগী তাই তো ওয়াশার পানির লাইনটা ওপেন করে দিয়ে আপনাদের পানির ট্যাঙ্কি ফুল ফিল আপ করা অথবা পরিপূর্ণ করে আপনাদের ব্যবহার উপযোগী করে দিয়ে আসবে এবং এই বলে আমাদের পানির ট্যাঙ্কির চূড়ান্ত কাজটি সম্পন্ন করা হবে তাই তো আমাদের দক্ষ মাধ্যমে আপনাদের বাসা বাড়ি অফিস আদালতের পানির ট্যাঙ্কি ক্লিনিং করুন এবং আপনার সুন্দর এবং স্বাস্থ্যসম্মত পানি ব্যবহার করুন আমরাই দিচ্ছি নিশ্চয়তা যে আপনাদের পানিটা খুব সুন্দর এবং ভালো পানি ব্যবহার করতে পারবেন উপরের দেখেন কি ময়লা থাকে ময়লাগুলা যদি ক্লিন করা না হয় এই আপনাদের ব্যবহার করা হয় আমরা স্বল্প মূল্যে এবং সবচেয়ে ভালো মানসম্মত পানির ট্যাঙ্কি ক্লিনিং করি তাই তো আজই আমাদের সাথে যোগাযোগ করুন আপনাদের বাসাবাড়ি অফিস তালাতে পানির ট্যাঙ্কি ক্লিনিং করতে আর আপনারা এই বলে খুব সুন্দরভাবে পানির ট্যাঙ্কি ক্লিনিং করে দেওয়া হয়